नमस्कार अंकितास किचने आपनादेर सबाइके स्वागत। आज के आमार रेसिपी होच्छे चिकेन फ्राइड राइस। खूब सहजे आमरा घरे तैरी करे निलाम ए चिकेन फ्राइड राइस। चलुन ए चिकेन फ्राइड राइस तैरी करते की उपकरणेर प्रयोजन एकबार देखे नि। चिकेन फ्राइड राइस तैरी करार जोन्नो एखाने 1 केजि देहरादून राइस नेवा होयेछे। एटा 15 मिनिटेर जोन्नो जल दिए भिजिए रखा होयेछे। आर एखाने गाजरटाके छोटो छोटो करे केटे नेवा होयेछे। आर एखाने बीन्सटाकेओ छोटो छोटो करे केटे नेवा होयेछे। আর এখানে রসুনটাকেও ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর নেওয়া হয়েছে পেঁয়াজ পাতা। আর এখানে চিকেনটাকে আমরা ভালো করে নুন আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে চিকেনটাকে ঠান্ডা করে আমরা চিকেনগুলোকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি। চলুন এবার রেসিপিটা দেখে নিই। এখানে ফ্রাইড রাইসের ভাতটা রেডি করার জন্য আমরা একটা ডেচকি বসিয়ে দিয়েছি। সেখানে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে দারচিনি দিয়ে দেওয়া হলো। আর দেওয়া হলো এখানে বড় এলাচ। আর এখানে দেওয়া হলো 4টে মতো লবঙ্গ আর একটা স্টার অ্যানিস। আর এখানে দেওয়া হলো 4টে মতো ছোট এলাচ। এটা আমরা একটু হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি কারণ যাতে স্বাদটা আরো ভালো হয়। আর এর মধ্যে দেওয়া হলো 1 চামচ মতো সাদা তেল। আর এখানে স্বাদ মতো এখানে নুন দিতে হবে। এরপর জলটা ফুটে গেলে এখানে আমরা চালটা অ্যাড করব। আমাদের জলটা ভালো করে ফুটে গেছে। এরপরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমরা এখানে চালটা দিয়ে দেব। আমাদের চালটা পুরো দিয়ে দেওয়া হয়েছে। এবারে গ্যাসটাকে জোর করে দিয়েছি। এরপর ভাতটা হলে আমরা দেখাচ্ছি। দেখুন আমাদের ভাতটা হয়ে গেছে। চালটা পুরোটা সিদ্ধ করবেন না, এরম হবে চালটা দেখতে। এরপর ফ্যানটা আমরা ঝরিয়ে নেব। আমাদের ভাতের ফ্যানটা ফেলা হয়ে গেছে। এরপর আমরা কিছুক্ষণের জন্য পাকার তলায় রেখে দেব যাতে ভাতটা একটু ঝরাঝরা মতো হয়। এখানে চিকেনটা ভাজার জন্য 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেওয়া হলো। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এখানে 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো সিদ্ধ করা চিকেনগুলো। আর দেওয়া হলো অল্প করে একটু সোয়া সস। আর উপর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দেওয়া হলো। আর এখানে দেওয়া হলো অল্প করে একটু নুন। এরপর সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা এখানে প্লেটে তুলে নেওয়া হলো। আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমরা এটা প্লেটে তুলে নিয়েছি। চলুন এবার ফ্রাইড রাইসটা বানিয়ে নেওয়া যাক। এখানে 6 চামচ মতো সাদা তেল দিয়ে দেওয়া হলো। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেওয়া হলো রসুন কুচি। তারপরে রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচানো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে গাজর আর বিনস দেওয়া হবে। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো গাজর কুচানো। তারপরে গাজরটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো বিনস কুচানো। বিনসটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচ মতো চিনি। এরপর নুন আর চিনির সাথে ভালো করে সবগুলো একটু মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসটাকে একদম লো আঁচে করে এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখা হলো যাতে এটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। আমাদের 5 মিনিট হয়ে গেছে বা ঢাকনাটা খোলা হলো। দেখুন এটা ভাপে ভাপে একদম হয়ে গেছে। এরপর একটু একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমরা যে সেদ্ধ চিকেন করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া হলো। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে ভাতটা দিয়ে দেওয়া হলো।
আমরা এখানে পুরো ভাতটা দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের ভাতের সাথে সবজি গুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর ওপর দিয়ে একটুখানি এক চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এটা আমরা ঘরেই তৈরি করে নিয়েছি। এরপর এর ওপর দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। তারপরে সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবকিছু ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ওর উপর দিয়ে স্প্রিং অনিয়ন দিয়ে দেওয়া হলো। তারপরে সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের চিকেন ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করা হবে। আমাদের চিকেন ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে, আমরা একটা বোলে তুলে নিয়েছি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না, আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ধন্যবাদ।